ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা অতএব শুধুমাত্র দীন বলতে শুধুমাত্র নামাজ রোজা দীন নয় তোমরা যদি জানো মাকাসিদ শরঈয়া সারা বিশ্বব্যাপী সমস্ত উলামা ইকরাম এই মাকাসিদ শরঈয়াকে মানেন মাকাসিদ শরঈয়ার পাঁচটি ভিত্তি নাম্বার 1 হচ্ছে হিফজুদ্দিন তারা তো থেমে থাকতে পারতেন আর কিছু বলবেন না 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 তারা বললেন হিফজুদ্দিন হিফজুন নাফস হিফজুল আকল হিফজুন নসল হিফজুল মাল এই পাঁচটা বিষয়ের হেফাজত করাই হচ্ছে পরিপূর্ণ ইসলামী শরীয়তের মকসাদ বলুন সুবহানাল্লাহ অতএব ইসলাম কোন বৈরাগ্যতার ধর্ম নয় ইসলাম কোন বৈরাগ্যতার ধর্ম নয় এই ধর্মের মধ্যে সমস্ত কিছু রয়েছে তোমার যারা যদি শুধু দ্বীন হেফাজত হয় মালের হেফাজত না হয় বংশের হেফাজত না হয় বুদ্ধি বিবেকের হেফাজত না হয় তাহলে তুমি ইসলামের প্রকৃত ধারক বাহক নও নিজেকে জাহার করার জন্য নয় তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি ওইখানে অনেকগুলো টয়লেট ছিল দেখতাম ভরে গেছে মাটি আমি আরেকজনের নাম বললাম না সেও বড় মুহাদ্দিস আমি তাকেও দেখেছি এভাবে ক্লাসওয়ালা আমি গোপনে গোপনে বুদ্ধি করলাম তার সাথে পরামর্শ করলাম একার পক্ষে তো এই বালতি দিয়ে সবগুলো সরানো সম্ভব নয় আমি তার মনের অবস্থা বুঝে তাকে সঙ্গী করে রাত 3টা 4টার সময় উঠে এভাবে নেসারাবাদের টয়লেট পরিষ্কার করেছি আমি অন্তর দিয়ে করেছি আমার বিশ্বাস ছিল আমি যদি আল্লাহর জন্য কিছু করি অবশ্যই আল্লাহ আমাকে এর প্রতিদান না দিয়ে ছাড়বেন না কারণ কোরআনে এসেছে হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান আল্লাহ তো কখনো মিথ্যার আশ্রয় নিতে পারেন না আল্লাহ পুরস্কার আমাকে দিবেনই দিবেন আমি যে কবিতার লাইনটা বলতে চেয়েছিলাম উল্টে দিতে যুগ জামানা চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এমনি করে চলছে হোথায় রাত্রি দিনমান এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ একদিকে এলেম লাগবে এখলাস লাগবে আমল লাগবে শুধুমাত্র স্লোগান দিলেই হবে না কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসায় এসে তোমরা কোনোভাবেই যেন বিভ্রান্ত না হও কোনোভাবেই যেন শয়তানের অসওয়াসায় না পড়ো তোমরা যেন পথভ্রষ্ট না হও আমি সেজন্য উদাত্ত আহ্বান জানাবো আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য